সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, হাদিসের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা কন কাকা ঠিক কিনা? জন্মের পরে কানে আজান দেওয়া লাগছেনি, এখন তো লাগে না, সিজার করার মাধ্যমে সেখানেই ফিনিশ হয়, ঠিক কিনা? জন্মের পরে আলেম লাগছে আজান দেওয়ার জন্য, মৌলবাদী লাগছে, কিন্তু সেই আলেম হক কথা বলার কারণে বর্তমান সমাজে গালিগালাজ করে এক শ্রেণীর মানুষ, কথা কন ঠিক কিনা? এটা করা যাবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস স্বরূপ। এজন্যই তো বলেছেন, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। মরণের পরে আলেম লাগবেনি, জানাজা পড়তে আলেম লাগবেনি, আলেমের দরকার আছে। এজন্য আলেমদের বন্ধু হয়ে যান, আলেমদের শত্রু হয়ে কোনো লাভ হবে না। মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কথা বল ঠিক কিনা? আলেমদেরকে গালি দেওয়া যাবে না, যাবে না, পারলে আলেমদেরকে সাহায্য করেন, আলেমের বন্ধু হন।